আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। নিশ্চয় আপনারা ভালো আছেন। আমি আবার চলে এলাম আপনাদের সামনে আরো একটি বিষয় নিয়ে। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, কোন সৎকাটি সবচেয়ে উত্তম বা দামি, অর্থাৎ কোন সৎকাটিতে সবচাইতে বেশি নেকি পাওয়া যায়, সেই সম্বন্ধে আমরা জানব। তাহলে আসুন শুরু করা যাক। আপনাদের মধ্যে এখনো যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে থাকেন, তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন রকম দোয়া, আমল ও ইসলামিক ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে, যাতে করে আপনারা অনেক অজানা বিষয় সম্বন্ধে জানতে পারবেন। তাহলে আসুন আজকের বিষয়টি শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি পান করানোর চাইতে বেশি নেকি আর কোনো সৎকাতে নেই। এটি বাইহাকির 3105 নম্বর হাদিস। আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, যত ধরনের সৎকা রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম সৎকা হলো মানুষকে পানি পান করানো বা আল্লাহর সৃষ্ট জীবকে পানি পান করানো। যেহেতু এটি সবচেয়ে বড় সৎকা, উত্তম সৎকা, তাই আমাদের সকলের উচিত হবে মানুষকে, প্রাণীকে বেশি বেশি পানি পান করানোর চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে এই কাজগুলো, এই নেক কাজগুলো করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।